বিপিএল এর ধূন ধারাক্কা ক্রিকেট জমজমাট মাঠের উত্তেজনা আর দর্শকের আগ্রহ সব মিলে পূর্ণ ক্রিকেটেও বিনোদনের বড় মঞ্চ এবারের আসরে এখন পর্যন্ত কতটুকু সফল হল এই টুর্নামেন্ট বিদেশীদের আধিপত্য কোথায় দাঁড়িয়ে দেশের ক্রিকেটাররা ঘরোয়া লীগের কাঠামোগত অগ্রগতি কতটুকু সেসব নিয়ে আমাদের আলোচনা আর পুরোটা সময় জুড়ে দর্শক আপনাদের সঙ্গে থাকবো আমি মাহফুজুল ইসলাম আমাদের সঙ্গে বরাবর মতো দুজন অতিথি থাকেন সঙ্গে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হকিরা আপনাকে স্বাগত উইলাভ স্পোর্টসে এবং আছেন ক্রীড়া সংগঠক পরিচিত মুখ মুশফিকুর রহমান মোহন আপনাকে স্বাগত উইলাভ স্পোর্টসে কেমন আছেন দুজন ধন্যবাদ তোমাকে ধন্যবাদ ধন্যবাদ নিউজ 24 নিউজ 24 কর্তৃপক্ষকে এবং সকল দর্শকবৃন্দকে আমার শুভেচ্ছা আচ্ছা আপনারা দুজনেই হচ্ছে কি ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং একজন ক্রীড়া সংগঠক আর একজন হচ্ছে কি বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটার বলা যায় কাকে দিয়ে শুরু করব অবশ্যই আমি যেহেতু মোহন ভাই সাথে আমি অনেক দিন পরে প্রোগ্রাম করছি আমি মোহন ভাইকে খুব কাছ থেকে চিনি উনি একজন খুব সফল মানে অর্গানাইজার নট অনলি দ্যাট যেহেতু আমরা বিপিএল সম্বন্ধে কথা বললো আমার বলতে বলতে দ্বিধা নাই যে মোহন ভাই ওয়াজ বিপিএল এর ধন্যবাদ বিপিএল এর পঞ্চমাসর চলছে খেলা তো দেখছেন আসলে এখন পর্যন্ত বিপিএল এর যেই মাঠের যেই পারফরমেন্স কিংবা যতটুকু অর্গানাইজিং জায়গা থেকে যতটুকু কাজ হয়েছে হচ্ছে আপনার দৃষ্টিতে আসলে কতটুকু সফল বলতে পারেন এই এখন পর্যন্ত আসলে কোনটাই পূর্ণাঙ্গ ব্যর্থ না আবার কোনটাই পূর্ণাঙ্গ সফল নয় কিন্তু এবারে বিপিএলটা আমার দৃষ্টিতে এ পর্যন্ত দুটো দিক যদি বিশ্লেষণ করি অতি বিশেষভাবে সফল প্রথমতই বিপিএল এর প্রসঙ্গে আমি মান্যবর মাননীয় অর্থমন্ত্রী মহোদয় জানাব আব্দুল মাল আবুল মোহিত ওনাকে ব্যক্তিগত কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ওনার ব্যক্তি উদ্যোগে দুটো জিনিস ঘটেছে একটা হচ্ছে যে টিমটা ছিল না মানে টিম সিলেক্ট সেটা আবার ফিরে এসছে পাশাপাশি যে জিনিসটা সেটা হচ্ছে সিলেটের মতো জায়গায় খেলার ব্যবস্থা করা হয়েছে আমরা যে কথায় কথায় দোহাই দেই যে আবাসিক ব্যবস্থা থাকা দরকার ফাইভ স্টার ফ্যাসিলিটিস যে কারণে কখনো রাজশাহীতে খেলার ব্যবস্থা করা যায়নি ব্যক্তিগতভাবে আমি খুব ক্লিয়ারলি অবগত যে রাজশাহীর তুলনায় সিলেট আবাসন সমস্যা অনেক প্রকট অনেক বেশি প্রকট আমার দৃষ্টিতে এটা সম্ভব হয়েছে ওনার ব্যক্তি প্রচেষ্টায় এবং ওনার সাথে আরো বেশ কিছু জন পাশাপাশি যে জিনিসটা সেটা হচ্ছে দলগুলো যে আস্তে আস্তে পরিপক্কতা পাচ্ছে ম্যানেজমেন্টের দিক দিয়ে আমার দৃষ্টিতে সিলেক্ট সিক্সারের সফলতা ব্যর্থতার হিসাব এখন করার সময় আসেনি কিন্তু ম্যানেজমেন্টকে আমি খেয়াল করছি যে আমার কাছে মনে হচ্ছে যে তারা বোধ হয় পেশাদার কেউ একজন পিছনের যে পরিচালনা পর্ষদ এটা আমার কাছে পরিলক্ষিত হচ্ছে আর দ্বিতীয় যে সফলতাটা সেটা হচ্ছে এটা বোধ হয় পঞ্চম আসে যেহেতু আমার সৌভাগ্য যে বিপিএল আমি একজন আবিষ্কারক অন্যতম আবিষ্কারক বিপিএল বেসিক্যালি আমি এবং অলিম্পিক বর্তমান অলিম্পিকের সদস্য সিরাজউদ্দিন আলমগীর এবং সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না এই তিনজন মিলে আমরা আবিষ্কার করেছিলাম তখন আসলে এটা অনেকের কাছে রূপকথার গল্পের চেয়েও অনেক বেশি কঠিন মনে হয়েছিল আমরা ছিলাম তখন অনেকের কাছে উপহাসের পাত্র এবং তখন আমাদেরকে মানে অনেকটা সকাল সন্ধ্যা ইন্ডিয়াতে যেতে হতো এবং তখন ইন্ডিয়ার ব্লেজিংস ইট ওয়াজ অ্যাপসার টু রান দা শো এবং আইসিসি নানানভাবে আমরা আসলে করেছি সকল জায়গায় আসলে উপহাসের পাত্র কিন্তু সর্বোপরি সৃষ্টিকর্তার দরবারে আমি অশেষ কৃতজ্ঞতাই করি যে ফাইনালি আমরা এটাকে মাঠে গড়াতে পেরেছিলাম হ্যাঁ হয়তো বা ভুল ত্রুটি ছিল কারণ যেহেতু প্রতিবন্ধকতা ছিল অনেক 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 বেশি তে সেই ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট এখন যেটাই করছে আজকে পঞ্চম আসরে এসে ভুল ত্রুটিগুলো অনেক কমিয়ে এনেছে আমার দৃষ্টিতে আমি এটা দেখতে পাচ্ছি তো এটা ভীষণ রকমের একটা পজিটিভ দিক এবং এর জন্য ক্রিকেট বোর্ড অবশ্যই প্রশংসার দাবি পেতে পারে মানে ভুল ত্রুটিগুলো যেগুলো ছিল সেখান থেকে অনেকটা পরিণত এবং গোছানো টুর্নামেন্ট হচ্ছে আমরা তো আসল গুলোর তুলনায় আমরা একটু হীরা কাছে আসতে চাই আপনি তো মাঠের কাজ থেকে দেখেছেন প্রথম থেকে এবং এখনো দেখছেন আসলে কোন জায়গাটায় আসলে মোহন ভাই যেটি বললেন যে অনেক গোছানো হচ্ছে প্রথমবার যে এরকম সিলেট ভেনু হয়েছে সিলেটে একটি টিম আছে এবং আমরা দেখলাম সিলেটে ব্যাপক ক্রেজ বিপিএল এর ব্যাপক ক্রেজ আমরা দেখলাম আপনার কাছে আসলে জানতে চাচ্ছি প্রথমেই আমি মোহন ভাইকে অভিনন্দন জানাচ্ছি যে বিপিএল মোহন ভাই যে যেরকম বললেন যে সিরাজউদ্দিন আলমগীর চিরমের এবং আমাদের সফিক রহমান মুন্না যে গ্রাউন্ডস কমিটির বোর্ডের এককালীন ডাইরেক্টর ছিলেন তারা অনেক খেটেছেন আমি নিজে চোখে দেখেছি কারণ প্রথম বিপিএলে আমি পার্টিসিপেট করেছি ঢাকা গ্লেডিয়েটার্সে এবং সেখানে মাস্টারি ছিল ক্যাপ্টেন এবং আফ্রিদি এরা ছিল আমাদের সাথে এবং আমরা প্রথমবার চ্যাম্পিয়ন হই মোহনমারকে আমি অনেক কাছ থেকে দেখেছি এবং আফ সিন ইম ওয়ার্ক রিয়েলি ভেরি হার্ড ওইরকমভাবে যদি ওনারা তিন চারজন মিলে কাজ না করতেন অত সময় না দিতেন আমার মনে হয় বিপিএল এর মতো এত বড় একটা আসর করা ওয়াজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট আর আমি আর একটু বলবো যে আমি খুবই গর্বিত যেহেতু আমি সিলেটের ছেলে প্রথমবারের মতো সিলেটে ভেনু হিসাবে খেলা হয়েছে এবং ইটস এ ভেরি পিকচারাস ভেনু এটা ওয়ার্ল্ডে স্বীকৃতি অলরেডি লাভ করেছে এবং আমি মাননীয় বোর্ড প্রেসিডেন্ট সভাপতিকে ধন্যবাদ জানাব যে উনিও সেখানে খেলা দেখতে গিয়েছিলেন এবং হি ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ দি সারাউন্ডিং উইথ দি উইকেট উইথ দি মানে খেলার যে লোকজন যেভাবে ক্রিকেটটাকে সাপোর্ট করেছে যেরকম পরিপূর্ণ ছিল স্টেডিয়াম সেখানে তিনি ভবিষ্যতে ওডিআই

বিপিএল তো আসলে আমরা করেছিলাম অনেকগুলো জিনিসকে চিন্তা করে প্রথম যেমন ছিল বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন তা আমার মনে হয় উন্নয়ন হয়েছে কি না হয়েছে এটা আমার বলার ব্যাপার না দেশবাসীর ব্যাপার তারা নিজেরা দেখছেন যে আসলে হয়েছে কি না তা আমি বলবো যে অবশ্যই বোধহয় হয়েছে মানুষ এটি বলে কিন্তু একটা জায়গাতে সমস্যা রয়ে গিয়েছে সেটা হচ্ছে যে এইটা হতে পারতো একটা খেলোয়াড় তৈরির কারখানা কিভাবে যেমন এই সাতটা দল হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলতে হবে এটা হলো ম্যান্ডেটরি এটা ম্যান্ডেটরি যখন যেমন আজকে সিলেটে খেলা শুরু হয়েছে এটা হলো পজিটিভ দিক আমি যদি বিচার বিশ্লেষণ করি যে কমপ্লায়েন্সের দিকে যা যা কিছু দরকার সিলেটে কিন্তু তার নেই আই ডোন্ট মাইন্ড কারণ আমাকে স্টার্ট করতে হবে স্টার্ট না করলে তো ফিনিশিং এ যেতে পারবো না আপ টু দা মার্কে আমি যেতে পারবো না সো এখন যে জিনিসটা ঘাটতি আছে আপনি দেখবেন সামনের বছরে সিলেটে সেই ঘাটতি থাকবে না তারপরের বছরে সেটা থাকবে না এবং তিন চার বছর পরে দেখবেন ঘাটতিটা জিরো পার্সেন্টে চলে আসবে ঠিক যে জিনিসটা হচ্ছে হীরাভাই যেটা বললেন যে ক্রেজ তৈরি হয়েছে ক্রেজ আগেও ছিল কিন্তু এখন কি হচ্ছে সিলেটের খেলা সিলেটের দর্শক মানে উচ্চে পড়া যে কোনো মূল্য আমাকে দেখতে হবে যে কারণে আপনি দেখেছেন ছোট্ট স্টেডিয়ামের বাইরে আশপাশ অনেক লোক কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করতে বাধ্য করা হয়েছে উপায় নেই এই জিনিসটাই কিন্তু আমি বলতে যাচ্ছি যে ঢাকায় আপনি কি দেখছেন আপনাকে যদি সবগুলো খেলার টিকিট দেওয়া হয় বিনে পয়সায় আপনি কিন্তু সবগুলো খেলা দেখতে পারবেন না কেননা প্রথমত সময়ের একটা ব্যাপার আছে লাইকিং এর ব্যাপার আছে সবকিছু মিলিয়ে ঘুরে ফিরে একই মুখ এই খেলাটাই যদি আপনার যেমন আমার রাজশাহী রাজশাহীতে যদি আপনার খেলা হতো রাজশাহী কিংস এর সিরাজগঞ্জের মানুষজন দলে দলে চলে যেত বগুড়ার মানুষজন চলে যেত রংপুরের মানুষজন চলে আসত রংপুরের টিম আছে আবার রাজশাহীর মানুষজন রংপুরের খেলা দেখতে যেত এই যে ব্যাপারটা তখন হতো কি আঞ্চলিকভাবে খেলোয়াড় তৈরির একটা

এখানে কথা হচ্ছে দুইটা দলের জন্য কিন্তু একটা ভেনু দেওয়া উচিত মানে উত্তরবঙ্গে একটা ভেনু দেওয়া উচিত কারণ আমরা উত্তরবঙ্গের লোক কিন্তু এখান থেকে ঢাকা গিয়ে খেলা দেখতে পারি না এখান থেকে সিলেট গিয়ে কিন্তু খেলা দেখতে পারি না ঠিক আছে আমাদের যদি উত্তরবঙ্গে একটা ভেনু দেওয়া হয় তাহলে আমরা গিয়ে সহজেই খেলা দেখতে পারবো এবং আমার মতে যে এখানে বাড়বে এবং খেলা জনপ্রিয়তা বেশি। আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি শাহিন আলম আপনি থাকুন এই প্রসঙ্গে নিয়ে কথা বলছিলেন মুশফিকুর রহমান মোহন দর্শক যেমনটি আশাবাদ ব্যক্ত করলেন যে সেখানে লাল হাট থেকে শাহিন আলম বলছিলেন যে তাদের উত্তরবঙ্গে একটি ভেনু দেওয়ার আমি তোমার সাথে একমত এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাহেবকে যিনি প্রশ্ন করেছেন এবং এইটাই কিন্তু জনতার দাবি কারণ কিসের জন্য আসলে মানুষ খেলা দেখতে চায় আর তুমি তো বোঝো টিভিতে খেলা দেখা একরকম আর মাঠে দেখা একরকম সেই ক্ষেত্রে যেহেতু উত্তরবঙ্গে দু দুটো দল প্রতিনিধিত্ব করছে এবং রাজশাহীতে বিমানবন্দর আছে এবং যে প্রবলেমটা দেখানো হচ্ছে স্টেডিয়াম আপ টু দা মার্ক আমি একমত নই ফ্লাডলাইট আছে এটাকে খুব অল্প সময় করলে হয়তো এবং আবাসিক সংকট এটা কোন না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যখনই এই একটা আসর খেলা হবে আমি মনে করি আমি অন্তদক্ষে আমরা কয়েকজন বান্ধব মিলে একটা হোটেল চালু করতে পারি অন্য সবকিছু আমি বাদ দিতে পারি আর পাশাপাশি বিভিন্ন যে রেস্ট হাউস এন্ড আদার্স যে ব্যবস্থাটা আছে ওটাতে চলে যাবে আর যেহেতু বিমানবন্দর আছে দ্যাটস ইম্পর্টেন্ট কাজে খেলোয়াড়দের যে যাতায়াতের যে সমস্যাটা বা নিরাপত্তাজনিত সমস্যা এটা আদৌ কোনো সমস্যা না এখন প্রশ্নটা হচ্ছে আমি এই আসরের মাধ্যমে আমি নাজমুল ভাইয়ের আই পাপন ভাইয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে বৃহত্তর উত্তরবঙ্গের দিকে মেহরবাড়ি করে আপনি একটু দয়া করুন এবং আপনার পছন্দ মতো কোনো একটা দিন ইভেন রাজশাহীর জায়গায় যদি রংপুর হয় তা তো আমাদের আপত্তি নেই মানে মানুষজন আসতে পারে উত্তরবঙ্গে একটা দাবি আপনি উত্তরবঙ্গের মানুষ হিসেবে মানুষের আসলে প্রত্যাশার একটা বললেন ঠিক দাবি এখন না আমি বিপিএল যখন করি তখনই এটা ছিল এবং সবসময় এই দাবিটা আমার করে আসছি আগামীতেও করব এবং আলটিমেটলি আর জিনিস আপনাকে খেয়াল করতে হবে আমাদের দেশের যেমন গর্ব করার মতো পৃথিবীতে সমান্তরাল ভাবে যদি আমরা করি সেটা হচ্ছে একমাত্র ক্রিকেট আর কোন সেক্টর কিন্তু নাই যেখানে আমরা সমান্তরাল আছি আর বিনোদনের ব্যাপার যদি আমরা চিন্তা করি ক্রিকেটের চেয়ে বড় বিনোদন এই মুহূর্তে বাংলাদেশের নেই একটা সময় ছিল তোমার আসলে আই এম ভেরি সরি তোমার জন্ম হয়নি তোমার বিষয় আমি এভাবে বলছি বলে আমি দুঃখিত আমরা কিন্তু এমন এমনভাবে ফুটবল খেলা দেখতাম সেই সন্ধ্যা সাতটায় অবনি মর্ডনের খেলা হতো বিলিভিটন নট সকাল 10:30 টা 11 স্টেডিয়ামে স্টেডিয়াম প্যাকের উপায় নেই এমন অতি সস্তা দরের টিকিট কারণ তখন আমার অন্তরের সামর্থ্যতা ছিল না দামে টিকিটে আর এখন ভি ভি আইপি তার থেকেও বড় টিকিটে খেলা দেখতে যায় না কেন যায় না তার মানে খেলার মান পড়েছে ব্যবস্থাপনা পড়েছে তে সুতরাং ক্রিকেটটা আমাদের সম্পদ এটাকে যদি ছড়িয়ে দিতে না পারি দর্শক তৈরি হবে না এবং ডিসিবির আয় আরো বৃদ্ধি হবে খেলোয়াড় তৈরি হবে সুতরাং এই খেলাটাকে আমাদের টিকিয়ে রাখার স্বার্থেই নর্থ বেঙ্গলে তথা বাংলাদেশের উত্তরবঙ্গে অতি অবশ্যই একটা পারমানেন্ট ভেনু হওয়া প্রয়োজন আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন একজন ফোনে যুক্ত হয়েছেন নোয়ান মোহাম্মদ সিনিয়র ক্রীড়া সাংবাদিক আমরা নোয়ান মোহাম্মদের কাছে চলে যেতে চাই নোয়ান ভাই শুনতে পাচ্ছেন আমাদেরকে নমন ভাই স্বাগত উই লাভ স্পোর্টস আমাদের সঙ্গে কষ্ট করে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ নমন ভাই বিপিএল নিয়ে আলোচনা করছিলাম একটি প্রসঙ্গ এখানে এসছে আসলে হোম অ্যান্ড অ্যাওয়ে ভেনুর যে ব্যাপারটি এটি নিয়ে কথা হচ্ছে আসলে এটা তো আসলে একটা দাবি রাখে যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভেনুর জায়গায় এখন চিন্তা ভাবনা করার বিপিএলটাকে নিয়ে যাওয়ার আপনার আসলে এই ব্যাপারে মন্তব্য কি অবশ্যই করা উচিত ওমেন অ্যাওয়ার ভেনুতে খেলা হলে খেলার উত্তেজনা অনেক বেশি বাড়বে যেটা আমরা সিলেটে দেখেছি এবং ওভারঅল ক্রিকেটের প্রতি আগ্রহের জায়গাটা অনেক বেশি বাড়বে অনেক বেশি ক্রিকেটার তৈরি হওয়ার প্রস্তুত হবে কারণ যে কারণে বলা হয় যে হোমেন অ্যাওয়ার ভেনুটা করা পসিবল না সেটা সবসময় যে একটা অজুহাত দেওয়া হয় সেটা হচ্ছে কি যে খরচটা অনেক বেড়ে যাবে আমার প্রশ্ন হচ্ছে যে খরচ অনেক বাড়লে সমস্যা কোথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি টাকার অভাব রয়েছে বিপিএল কে আলাদা একটা টুর্নামেন্ট হিসেবে দেখার কি আছে ওভারঅল বাংলাদেশ ক্রিকেট উন্নতির একটা জায়গা হিসাবে দেখলে ক্ষতিটা কোথায় একটা বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ হয় আমি ধরে নিলাম সেই লাভটা যদি না হয় সেই টাকাটা যদি আমরা ইনভেস্ট করতে পারি বিটিভি যদি ইনভেস্ট করে ক্রিকেটে তাহলে সমস্যাটা কোথায় আমরা দেখেছি যে বগুড়ার একটি ভেনু হয়ে গেছে ইন্টারন্যাশনাল একটা ভেনু হয়েছে সেই ভেনুটা যেন ইন্টারন্যাশনাল ভেনু করতে পারে সেই জন্য একটি

যদি ওই সমন্বয়টা করা যায় আমার কাছে মনে হয় না যে এটা খুব বড় কোনো সমস্যা যে না বাংলাদেশে করতে পারবো না আমি বলছি না যেমন বছরই করতে হবে বাট আপনি যদি এখন সাতটা সাতটা আটটা দিন যদি হয় সাতটা একটা জায়গায় ভেনিউ করা যাবে না যদি আপনি পাঁচ বছর টাইম নিয়ে করেন এটা আমার কাছে মনে হয় না পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে পরিকল্পনার ব্যাপার ইচ্ছার ব্যাপার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সেইভাবে চিন্তা ভাবনা করে ভোমেন এর ভিত্তিতে খেলাটা আমার কাছে খুব অসম্ভব মনে হয় আচ্ছা নোমো ভাই আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই শেষ প্রশ্ন যে পাঁচজন বিদেশি খেলানো হচ্ছে এবার সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেই ম্যাচগুলো হয়েছে সাতটি ম্যাচে বিদেশিরা আহ ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে সাতটি ম্যাচে আহ দেশি প্লেয়াররা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং একই সঙ্গে যদি আমি ধরি যে এক একটি ম্যাচে একজন করে আহ দেশি প্লেয়ারের কমে যাচ্ছে সেক্ষেত্রে বিয়াল্লিশটা প্লেয়ার কমে যায় এই ক্যালকুলেশনে আপনার আসলে মন্তব্যটা কি পাঁচজন বিদেশি খেলানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আসলে দেশি ক্রিকেটাররা কি একটু উপেক্ষিত হচ্ছে কি একটু উপেক্ষিত হচ্ছে না অনেক বেশি উপেক্ষিত হচ্ছে দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেয়নি আইসিসি নেয়নি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায় নেই যে ওয়ার্ল্ড ক্রিকেটাররা ক্রিকেটারদের উন্নতি বা ওয়ার্ল্ড ক্রিকেটারদের এফোর্ড করে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট যেন তারা খেলতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটের কথা বলবে ভাববে বাংলাদেশ প্লেয়ার বাংলাদেশের প্লেয়ারদের কথা ভাববে এখন বিদেশি প্লেয়ারদের কথা যেটা আপনি বললেন যে পারফর্ম করছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে বাংলাদেশিদের সমান বা অনেক ক্ষেত্রে ভালো পারফর্ম করছে অ্যাভারেজ প্লেয়ার এসেও সেটা তো অন্য আলোচনা যে ডিফারেন্ট ডিসকোর্স যখনই একজন বিদেশি খেলোয়াড় বাড়ানোর সিদ্ধান্ত হলো তখন কিন্তু বিষয়টা আমাদের জন্য লুজ লুজ সিচুয়েশন হয়ে গেল বিদেশি প্লেয়াররা যদি ভালো করে বাংলাদেশের ওই একটা আপনি বলছেন যে একটা জাস্টিফিকেশন যার একটা জায়গা থাকবে অনেকে হয়তো বলবেন যে না ঠিক আছে বিদেশেরা তো ভালো করছে আমার প্রশ্ন হচ্ছে যে গত তো বাংলাদেশি প্লেয়াররা খুব ভালো করেছে অনেক ভালো করেছে গতবার প্রথম পর্ব শেষে টপ রান গেটারের দশ জনের মধ্যে সাত আট জনই ছিল আট নয় জনই ছিল বাংলাদেশি তো সেটার রিফ্লেকশন তো বার হলো না মানে গতবার বাংলাদেশি প্লেয়ারে এত ভালো করার পরও তো পরের বার বিদেশি প্লেয়ারের সংখ্যা বাড়ানো হলো তো বাংলাদেশি প্লেয়াররা যদি এবার খারাপ করে এটাকে কেন এটা মানে জাস্টিফিকেশন একটা জায়গা তৈরি করা হবে এবং যেহেতু বাংলাদেশ খারাপ করছে তো আগামীবার কি বিদেশি খেলোয়াড় একাদেশে পাঁচটা থেকে বাড়িয়ে ছয়টা করা হবে তারপরে এবার কি ষাটটা করা হবে এটা তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা তো বিদেশি প্রিমিয়ার লিগ না তো এই ভাবনাটা যাদের ভাবার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ভাবনার জায়গা থেকে তারা রয়েছে বলে আমার সেটা মনে হয় না শুধুমাত্র কিছু এবং বাংলাদেশ ক্রিকেটও এখন ওই জায়গায় নেই যে বিদেশি প্লেয়ার আসতেই এটা গ্লামার অনেক বেড়ে যাবে বিদেশি প্লেয়ার কারা আসছে সেটা দেখতে হবে কোন ধরনের প্লেয়ার আসছে যে রংপুর রাইডার্সে এখন এবং ব্র্যান্ডন মেটকালাম আসছে কিন্তু অন্যান্য শক্তি কি এই মানের প্লেয়ার আসছে ওয়ার্ল্ড ক্রিকেট এখন ডোমিনেট করছে এমন কয়টা প্লেয়ার মানে আমাদের বিপিএলে খেলছে তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে মানে ডিসিশনটা একদমই মানে একটা আত্মঘাত্মিক সিদ্ধান্ত সেটা বিদেশি প্লেয়াররা যদি ভালো করে সেটাও আত্মঘাতী বিদেশি প্লেয়াররা যদি খারাপ করে সেটাও আত্মঘাতী কারণ বাংলাদেশি প্লেয়াররা ভালো করছে কি খারাপ করছে এদের উপরে ডিপেন্ড করে এই ডিসিশন গুলো হয় না যেটা আমি ক্লিয়ারলি বললাম যে গত বছর বাংলাদেশি প্লেয়ার অনেক ভালো করেছে তারপরে এবার বিদেশি প্লেয়ারের সংখ্যা বেড়ে গিয়েছে এবং সেটা বলা হয়েছে যে বাংলাদেশ এনাথ কোয়ালিটি প্লেয়ার নেই এনাথ কোয়ালিটি প্লেয়ার প্রেরত করার দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তারাই যখন বলে যে প্লেয়ার নেই বলেটা বাড়াচ্ছে আমরা আসলে বুঝতে পেরেছি বিষয়টা বাংলাদেশি প্লেয়ারদের জন্য কতটা উপেক্ষিত থেকে যাচ্ছে বাংলাদেশি প্লেয়াররা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা একটা ছোট্ট বিরতি নিব বিরতির পর হীরা ভাইয়ের কাছে এই প্রসঙ্গগুলো নিয়ে আসলে ফিরব বেশ কয়েকটি পয়েন্ট তিনি আলোচনা করেছেন সেই প্রসঙ্গে আপনার কাছে ফিরব ছোট্ট একটা বিরতির পর দর্শক উইল অব স্পোর্টস নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও জানান না সঙ্গেই থাকুন পর আবার স্বাগত উইলাভ স্পোর্টসে আমরা ছিলাম আলোচনায় বিপিএল নিয়ে আলোচনা চলছিল দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে আছেন শফিকুল হক হীরা এবং আছেন মুসফিকুর রহমান মোহন আমরা আহ বিরতির আগে নোমান মোহাম্মদ ছিলেন আমাদের সঙ্গে সিনিয়র ক্রিয়া সাংবাদিক বেশ কিছু বিষয় তিনি পয়েন্ট আউট করেছেন পাঁচজন বিদেশি খেলানোর ফলে কি আসলে বাংলাদেশি প্লেয়াররা কতটা উপেক্ষিত থাকছে সেই বিষয়টি তিনি চমৎকারভাবে ব্যাখ্যা দিলেন আপনার কাছে একটু জানতে চাই শফিকুল হক হিরা পাঁচজন বিদেশি প্লেয়ার থাকাতে যারা বাঙালি বাঙালি প্লেয়ার আছে তাদের মধ্যে কম্পিটিশন বেড়ে গেছে বেড়ে গেছে ইন দ্য সেন্স দ্যাট টিমের কিন্তু একটা খেলা হয় অন দ্য বেসিস অফ কম্বিনেশন এখন যে পাঁচজন প্লেয়ার বিদেশি কি খেলবে তাদের কম্বিনেশন কি ব্যাটসম্যান অলরাউন্ডার বোলার তাহলে বাঙালিদের বাকি ছয়জন আসবে তারা কি কম্বিনেশন আসবে এটা ডিপেন্ডস অন এ কম্বিনেশন সেটা হলো একটা ব্যাপার এখন পাঁচজন বিদেশি প্লেয়ার আমি মনে করি ইস বিট অন দি হাই সাইড এটাকে চার কিংবা তিনে আনলে বোধ হয় আরো ভালো হবে ইন দ্য সেন্স কারণ আমরা এখন ক্রিকেটে অনেক উন্নতি করেছি এবং সামনে আমাদের টি টোয়েন্টি টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ আছে সুতরাং আমরা চাইবো যে আমাদের দেশি প্লেয়াররা যাতে উপকৃত না হয় আরো বেশি খেলতে পারে এবং এই লেভেলে খেলতে পারে দেন বি এবল টু পারফর্ম উইল বি এবল টু লার্ন মোর অলসো হ্যাঁ ড্রেসিং রুম শেয়ারিং ইজ ওকে দিস দেভ ডান ফর ফোর ইয়ার্স এখন আর ওইরকম কিছু নতুন কিছু শিকার কিছু নাই তবে আমার বোর্ডের প্রেসিডেন্ট একটা কথা খুব ভালো লেগেছে উনি বলেছেন যে এখন ডিভিশনাল ক্রিকেটের উপরে খুব ইম্পর্টেন্স দেওয়া হবে যেটা আমরা চার পাঁচ বছর ধরে কিন্তু শুনে আসছি যদি জেলা হা ডিভিশনাল ক্রিকেটের উপরে যদি ইম্পর্টেন্সটা দেওয়া হয় অটোমেটিকলি উইল হ্যাভ সেভেন ভেনুস বাই নেক্সট ইয়ার ইন হোপফুলি কিন্তু এটা রান করতে হবে ইন এ প্রফেশনাল ওয়ে বিজি বিজ রানিং দ্য সেম ওয়ে মেবি একটু স্মল ওয়ে বাট এভরিথিং উইল বি সিও এসি ও বি আদার্স হেল্পিং ইম কোচ ডিভিশনাল কোচ আদার কোচেস এজ গ্রুপ প্লেয়ার ভিজিট টু দ্য স্কুলস বাই দ্য কোচেস এবং কালেক্টিং প্লেয়ার এইগুলির দিকে নজর দিতে হবে বেশি বিকজ আমরা যে এখন যে টিমটা নিয়ে খেলছি আমি বাংলাদেশ কন্টেক্সেই খুলছি আঠারোটা কিংবা উনিশটা প্লেয়ার এর মধ্যে আবার অনেক প্লেয়ার হয়তো টেস্ট ম্যাচ থেকে সরে যেতেও চাচ্ছে মনে প্রাণে বলতে পারছে না কিন্তু আর শোয়িং সাইন্স যেটা মানে আমাদের জন্য খুব একটা শুভ নয় কারণ যে আমরা এটা দেখেছি সাউথ আফ্রিকার মতো দলের সাথে একজন ভেরি ভাইটাল প্লেয়ার আমাদের তখন ছুটি দিয়েছিলেন ওই আমাদের কাম্য না কারণ এটা আমরা জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলছি না তখন কিন্তু ছুটি হতো চিন্তা ভাবনা করা যেত আমার মনে হয় বিপিএল সম্বন্ধে যে এখন পাঁচজন খেলছে এটা সম্বন্ধে মোহন ভাই আরো ভালো বলতে পারবে উনি আবিষ্কারক ইন দ্য সেন্স উনি হি এর ইনিশিয়েটার ইউ নো দ্য ফাইনাল পয়েন্টস উনি আরো ডিসক্রিপটিভ ওয়েতে এটাকে মোহন ভাই যে বিষয়টি যে প্রথমে আপনারা যেভাবে শুরু করেছিলেন যে চিন্তাধারা থেকে শুরু করেছিলেন আসলে সেই ট্র্যাকে কি আছে বিপিএল নাকি কিছুটা ট্রাক ভাই এবং আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি ভাইকে ভাই খুব সুন্দর যুক্তি তুলে ধরেছেন এখানে ট্র্যাকে আছে না বিচ্যুতি সেটা বিবেচনার বিষয় আমার কাছে না আমাদের যে ব্যাপারটা ছিল সেটা হলো বিপিএল এর মূল লক্ষ্যই ছিল বাংলাদেশে ক্রিকেটের বিকশ বিকাশকে মানে বিকশিত করা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখা সেখানে যে জিনিসটা প্রথমে নাম্বার অ্যালাউ করা হয়েছিল যে এটাকে আকর্ষণ বাড়ানোর জন্য কিন্তু পরবর্তীতে টার্গেটটা ছিল এরকম যে অবশ্যই এটা কমে যাবে এবং একটা পর্যায়ে কোন অবস্থাতেই তিনজনের উপরে সেটা হবে না কোন অবস্থাতেই এটা প্রথমে আপনাদের টার্গেট ছিল এটা লিখিতভাবেই করা ছিল বিপিএল কেন করা হচ্ছে কি সমাচার তার একটা অলিখিত আইন যেটাকে বলা যায় এটা বিপিএল এর মূল প্ল্যান ছিল সেই হিসাবে যে তিনজন এবং এগারো জনের ভিতরে তিনজন প্লেয়ার হলে তখন হয় কি ওই নোমন ভাই যেটা বললেন যে রংপুর রাইডার যেমন খুব কোয়ালিটিফুল প্লেয়ার এনেছে এখন অন্য অনেকেই হয়তো আনেনি বা এনেছে আমি সেই ব্যাপারে যাব না বাট এই জিনিসটা বলতে পারি যে প্রত্যেকেই তখন মোর কেয়ারফুল অ্যাবাউট দ্য কোয়ালিটি কোয়ালিটি রা কোয়ান্টিটি কেন আমার প্লেয়ার খেলতে পারবে মাত্র তিনজন এবং আমি মনে করি রেজিস্ট্রেশনও হওয়া উচিত মাত্র চারজন ফর নাথিং পাঁচ ছয় জনের রেজিস্ট্রেশন করানোর সুযোগ দেওয়াটাও ঠিক না এতে করে হয় কি কিছু বিদেশি মানে প্লেয়াররা এক্সট্রা পয়সা পেয়ে যাচ্ছে মানে ফর নাথিং মানে দলের উপর খরচের বোঝাটা বেড়ে যায় তো এইটা একটা দিক আর আরেকটা দিক আমি আলোকপাত করতে চাচ্ছি নোমন ভাইয়ের কথার প্রেক্ষিতে যে খরচ বেড়ে যায় যদি ভেনু বেড়ে যায় কথাটা ঠিক কিন্তু খরচ কিন্তু আপনার বেশি নয় খরচটা বেড়ে যায় দু জায়গায় একটা হচ্ছে ফ্রান্সাইজি টিমের কারণ খুব সম্ভবত তার খেলোয়াড়দের বিভিন্ন জায়গায় আবাসনের যে ব্যাপারটা তেমন একটা কিন্তু বাড়ের তার না খেলা তো আলটিমেটলি নাম্বার অফ গেম ইজ সেম হয়তো ট্রান্সপোর্টেশনটা একটু বেড়ে যাচ্ছে কাজেই এটা কিন্তু বিশাল খরচ না মূল খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে হলো আপনার ব্রডকাস্টিং এই ব্রডকাস্টিং এর খoste হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার কাছে আমি যেটা উপলব্ধি করি ব্যক্তিগতভাবে যে এইটাই হচ্ছে অন্যতম অন্তরায় তে সুতরাং যে জিনিসটা সেটা হচ্ছে যদি বিসিবি বিশেষ করে পাপুড় ভাইয়ের মতো একজন দক্ষ সংগঠক যদি একটা মাস পথে ফর্মুলা কিছু বের করে যে দ্যাট মিনস আপনার ব্রডকাস্টার যারাই থাকুক তাদেরকে কীভাবে ফ্যাসিলেট করা যায় প্রয়োজনে বিসিবি একটু সাবসিডাইজ যদি করে তিরিশ কোটি টাকা সাবসিডাইজ করার দরকার নেই যেটা নমন ভাই বললেন সামান্য সাবসিডাইজ করেন আর এদিকে ব্রডকাস্টাররা এগিয়ে আসে তখন হবে কি প্রকৃতপক্ষে যেটা আমি বলেছিলাম এবং নোমন কিন্তু বললেন এই বিপিএল টা খেলোয়াড় তৈরির কারখানা হয়ে যাবে কেননা যে জিনিসটা খেয়াল করা হোক যে হীরা যখন খেলতেন তখন এ দেশে ক্রিকেটকে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমরা ক্রিকেট খেলা দেখতাম বিদেশের খেলা ডিডি সেভেনে এবং সেই লম্বা বাঁশ কিনে বাঁশের উপরে ওই হাড়ি পাতিলের ঢাকনা ঢুকনা এগুলো লাগায় কোনো এখন ছিল না কোন রকমের দেখতাম আর ওনারা আমি মনে করি সম্মানের খেলেছেন মানে পেশা হিসেবে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে একটু থামাতে হচ্ছে দর্শকের ফোনটি একটু নিয়ে আবার আলোচনায় প্লিজ দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন প্রশ্ন থেকে হ্যালো সালামুকুম জি শুনতে পাচ্ছি আমি যখন আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি সেটি হচ্ছে এমন যে আমরা হয়তো চুক্তি দেখালে চুক্তি দেখা যায় কিন্তু আজ কিন্তু ষোলো কোটি মানুষ ক্রিকেটটা বোঝে তো আমি একটি গভর্নিং মানে বিপিএল গভর্নিং বডিকে সম্মান করে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে পাঁচজন বিদেশি খেলার যে ব্যাপারটা এটি আমার মনে হয় নীতিগত ভাবে অবশ্যই ভুল হয়েছে এবং এর ফুলি অন্তত দুইটি প্লেয়ারের নাম আমরা বলতে পারি যে ঢাকার মেরি মারুফ যে প্রিভিয়াস ইয়ারে অত্যন্ত ভালো ব্যাটিং করছে বিপিএল এর আদলে অন্তত বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে সে তার বলি হচ্ছে এবং বিশেষ করে রংপুর রাইড হচ্ছে রুবেল হোসেন এই বিপিএল এর বলি হচ্ছে তো দিন শেষে আমরা হয়তো যুক্তি দিয়ে বিভিন্ন যেতে পারবো আগামী দিনগুলোতে বা ভবিষ্যতে যে বিপিএল হবে সেখানে আসলে চারজন বা কুটেট আরো কমালে আমার মনে হয় অন্তত বাংলাদেশের বিপিএল এর জন্য অত্যন্ত শুভকর হবে যে দর্শক আপনারা আপনার অভিমতটি বুঝতে পেরেছি এবং আপনি বলছিলেন যে বাংলাদেশী ক্রিকেটাররা হয়তোবা বা সেভাবে নিজেদের মেলে ধরার সুযোগটুকু পাচ্ছে না সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল মোহন ভাই যে প্রসঙ্গে ছিলেন আসলে দর্শক যেটি বললেন যদি কিছু যুক্ত করতে চান অথবা আপনার আলোচনায় ফিরতে চান ব্যাপারটা আসলে এখন প্রযুক্তির কারণে মানে তোমরা কিন্তু আমাদের থেকে অনেক জ্ঞানী অনেক সচেতন ওনাদের যেমন খেলার সময় এটাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ হয়নি এখন একজন নির্দ্বিধায় ক্রিকেটকে পেশা হিসেবে নিতে পারছে আবার পাশাপাশি আমাদের সময় যেমন খেলা দেখতে অনেক কষ্ট করতে হয়েছে তখন টিকিট পাওয়া যেত না দেখ বহু ধরনের সমস্যা আর আজকে যে জিনিসটা যে দর্শকের যে মতামত তুমি শুনলে আমি ব্যক্তিগত মনে করি যে রুবেলের মতো খেলোয়াড় সাইড লাইনে বসে আছে মেহেদি মারুফের মতো খেলোয়াড় মেহেদি মারুফ খুলনার ছেলে না ছেলে খেলছে কিন্তু ঢাকার ওটা বলছি না আমি বলছি অরিজিনালি বলতে খুলনার ছেলেটা মেহেদি আচ্ছা খুলনা তোমার আসে ভেরি প্রমেজিং প্লেয়ারিং ব্যাটসম্যানিং ব্যাটসম্যানি প্রমেজিং এটাতে কি হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে রুবেল ক্ষতিগ্রস্ত হলো বা বঞ্চিত হল মেহেদি ক্ষতিগ্রস্ত হলো বঞ্চিত হলো না বঞ্চিত আসলে হচ্ছে বাংলাদেশ কেননা এখানে যত বেশি খেলোয়াড় এক্সপোজ হবে এইখান থেকেই পরবর্তীতে কিন্তু ন্যাশনাল টিমে চলে আসতেছে বা আরো অন্যান্য প্লেয়ার উৎসাহিত হচ্ছে তা আলটিমেটলি আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত যেটা হয়ে গিয়েছে এটা নিয়ে আর তর্ক না করাটা সমেচীন আমরা আশা করি যে অবশ্যই ক্রিকেট বোর্ড ইনশাল্লাহ আগামীতে দুটো জিনিস যদি করে তাহলে বাংলাদেশে ক্রিকেটের উন্নয়ন হবে বিপিএল এর সফলতা হবে পূর্ণাঙ্গতা পাবে সেটা হচ্ছে হোম অ্যান্ড করা এনশিওর এবং বিদেশি খেলোয়াড় আমার মনে হয় তিনজন হওয়া উচিত এবং তখন কোয়ালিটি অফ প্লেয়ারটা আমার মনে বেড়ে যায় হীরা ভাই আমি মন সুর ধরেই বলছি যে রুবেলের মতো প্লেয়ার আমাদের কিন্তু এখন একটা যেটা আমি আমার চোখে পড়ছে ফার্স্ট বোলিং এ কিন্তু আমাদের একটা ঘাটতি দিচ্ছি যদি আমাদের কাছে একজন ওয়ার্ল্ড ক্লাস ফার্স্ট বোলিং কোচ আছেন কিন্তু রুবেল খেলতে পারছে না ইটস এ ভেরি স্যাড স্টোরি সেদিকে মেরি মারুফও খেলতে পারছে না দ্যাটস অলসো ভেরি এই কারণে আমাদের ওপেনিং এর দিকে তামিমের সাথে কে খেলবে আজ পর্যন্ত আমরা করতে না এক সময় দেখি মমিনুল আছে এক সময় দেখি মমিনুল নাই এক সময় দেখি যে মিডিয়ার সাপোর্টের জন্য ও টিমে আসছে এবং রিসেন্টলিও দেখলাম যে টি টোয়েন্টিতে এই প্লেটে ম্যাগনি আবার ফাস্ট বোলাররা দেখলাম যে কেউ উইকেট পাচ্ছে না আর সাউথ আফ্রিকাতে দেখলাম দে হ্যাভ ভেরি ব্যাডলি ভেরি পোরলি তো এই জিনিসগুলি আমাদেরকে নজরে রাখতে হবে ওরা যদি আরো বেশি ম্যাচ না খেলে যদি এইভাবে ম্যাচের থেকে দূরে সরে থাকে তাহলে আলটিমেটলি আমরাই সাফার হব হীরা ভাই একটা প্রশ্ন আপনার কাছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভেঙুর করার কথা বলা হচ্ছে এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে বিষয়টি বললেন সেটি দীর্ঘদিনের দাবি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন হলে সে জায়গায় অবশ্যই একটা কাঠামোগত জায়গায় আসবে দুই বছর লিগ না হলে সেই চলছে ম্যানেজার হ্যাভ সাম পিপল টু ওয়ার্ক উইথ ইভ এ ফুল ফ্লেজেড কোচিং তারপরে একাডেমি থাকবে মাঠ থাকবে

আমাদের যে ঘরোয়া লিগে হয়তো অনেক সময় আমরা বলি মাঠ সংকট কিংবা জাতীয় লীগের খেলায় আমরা একটা টুর্নামেন্ট হয়তো সেভাবে করা হয় না প্রিমিয়ার খেলাগুলিতে যদি ঢাকার বাইরে নেওয়া যায় অনেক বেশি ইনভলভমেন্ট বাড়বে এই জায়গাগুলো তো আসলে হতে পারে যদি ভেনু করা হয় এবং পার্টিকুলার জায়গাগুলোতে ডিস্ট্রিক্টগুলোতে বিপিএল টা ছড়িয়ে দেওয়া যায় হয়তোবা এই প্রক্রিয়াটা শুরু হয়েছে সিলেট থেকে আশা করা যায় যে হচ্ছে যে সামনেও রাজশাহী বিভিন্ন জায়গায় এটা তো বড় একটা মাধ্যম হতে পারে আমাদের ঘরোয়া লিগের কাঠামো কারণ আমরা কিন্তু আমি নিজে রাজশাহীতে খেলেছি মোহন ভাই উল বেদ মিটন উনি হয়তো খেলা দেখেছেন এমসিসি বিরুদ্ধে আমরা তো রাজশাহীতে খেলেছি পারবেন এখানে একটু করতে যাচ্ছি আপনার আরেকটা ভেলো আপনি ভুলে গেছেন বোধহয় যেটা এখন স্মৃতির থেকে হারিয়ে গেছে মানুষের কোনটা দেখেন আদৌ গড়িয়েছে কি না এই একটা ভেনু ধ্বংস হয়ে গেল সিংহের সার্কিট হাউস এর মাঠটাও খুব সুন্দর সেখানেও আমরা খেলেছি তো এখন মানে মাঠ আছে অল উই নিড ইজ টু ডেভেলপ অ্যান্ড ডেভেলপমেন্টে যদি যদি ওই এখন ওই যে ক্রিকেট বোর্ড যেটা চিন্তাভাবনা করছে এবং ভেরি স্ট্রংলি করছে যে ডিভিশনের উপরে ক্রিকেটটা ছড়িয়ে দিবে এটা যত জলদি হয় সেদিন আকরাম খানেরও একটা ইন্টারভিউ শুনলাম দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট অ্যান্ড গোয়িং টু ডু ইট ভেরি সুন এটা যদি হয়ে যায় ফুল ফ্লেজেড প্রফেশনাল ওয়েতে যদি অর্গানাইজ ওয়েতে হয় আমার মনে হয় ক্রিকেট ইজ বাউন্ড টু গো আপ সেক্ষেত্রে সেই জায়গা গুলোতে জেলা ভিত্তিক যে লিগ গুলো অনেক সময় দুই বছর হয় এক বছর হয় না এক বছর হয় দুই বছর হয় না সেক্ষেত্রে তো নিয়মিত লিগ হওয়ার একটা প্রক্রিয়ায় তখন এভ্রিবডি আনসারে বল ইউ সি রাইট একটা জবাবদিহিতার জায়গায় থাকবে আচ্ছা এই জায়গাটায় আমায় আপনি চিন্তা করেন কি রং জে কিন্তু ছয়জন থেকে সাতজন ক্রিকেটার আসবে রাইট এখন চিরং জে ক্রিকেটার আসছেই না এখন কিন্তু রঙে আর আছে বেশিরভাগ নর্থ বেঙ্গল থেকে রাইট এন্ড দ্যাট ইজ দ্য প্লেস ওভইলি এতটাই অবহেলিত আমার কষ্ট হয় যে আমার সিরাজগঞ্জ ঠিক জানি না তবে আমি বিশ্বাস রাখি এবছর হয়তো বা এটা অবশ্যই হয়ে যাবে কেননা এখানে দুটো জিনিস না বলেই পারছি না একজন ভালো ক্রীড়া সংগঠক নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে আমার স্নেহধন্য ছোট ভাই এমদা এবং সিরাজগঞ্জ সদরের এমপি মহোদয় যিনি অত্যন্ত করিতকর্ম একজন লোক এবং প্রধানমন্ত্রী পরিবারের সদস্য হতে একটা এক্সট্রা ইনফ্লুয়েস কাজ করে এবং আমি দেখেছি সাম্প্রতিক বন্যার সময় বিসিবি পক্ষ থেকে পাপন মেহিনী যে সিরাজগঞ্জ গিয়েছিলেন কাজেই আমরা আশা করি সিরাজগঞ্জের মাধ্যমেই সিরাজগঞ্জের মাঠের উন্নয়নের মাধ্যমে এবং সারা বাংলাদেশের যত জেলা আছে আমি ঠিক আসলে বিভাগকে আমি করব না জেলাটাকে গুরুত্ব এবং জেলা বাধ্যতামূলক করা উচিত এবং এখানে যে জিনিসটা হয়তো সিও ম্যানেজার সোয়ানস ও অত কিছু না পারি আমরা একটা প্রাইমারি স্টেজে তিন বছর মেয়াদি একটা পরিকল্পনা করে পরবর্তীতে আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারি আমরা ঘরোয়ালিগ নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে মোহন ভাই এরপরে আমরা বিপিএল এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে আমরা একটু লীগ নিয়ে আলোচনা করতে চাই একটা বিরতি থেকে ফিরে দর্শক ওইল স্পোর্টস এর নিচে ছোট্ট একটা বিরতি কোথাও যাবেন না সঙ্গে থাকুন বির পর আবার স্বাগত উইল স্পোর্টসে আমরা ছিলাম আলোচনায় আমাদের বিপিএল এবং ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা চলছে দুজন অতিথি আছেন আছেন শফিকুল হকিরা এবং মুশফিকুর রহমান মোহন মোহন আমরা আগে যে ছিলাম ভাই যখন আপনারা বিপিএলটা শুরু করেছিলেন তখন একটা প্ল্যানিং ছিল যে আসলে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটি যেটি বলছিলেন বিদেশি কমান্ডার প্রসঙ্গটি আমরা আলোচনা করলাম রুট লেভেলে বিপিএল ছড়িয়ে দেওয়া এবং এখন তিন ফর্মেটের ক্রিকেটে বাংলাদেশ তিন অধিনায়ক সবকিছু মিলে একটা নতুন জায়গায় পদার্পণ করেছে বাংলাদেশ এখন আসলে সময় দাবি রাখে টি জন্য আলাদা একটি দল 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 হওয়া 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 জন্য জন্য আলাদা আমি টি বলি বিপিএল একটি অন্যতম জায়গা হতে পারে মঞ্চ হতে পারে যেখান থেকে প্লেয়ার কালেকশনের জায়গায় সে জায়গায় আপনার আপনার যদি বলি সফলতা ব্যর্থতার জায়গায় কোন জায়গায় দাঁড়িয়ে আসলে বিপিএল না বিপিএল তো যে আগে বললাম যে আস্তে আস্তে এটা পরিণত হচ্ছে এখন মানে হাটিহাঁটি পাড় থেকে দৌড়ানো শুরু করেছে বলে আমি বিশ্বাস করি কিন্তু এখন ওই যে যে ভুলগুলো সেগুলোকে সুদ্রতে হবে যেমন ডেফিনেটলি হোমেন বারবার ঘুরে ফিরে আসছে এবং ডেফিনেটলি বিদেশি খেলোয়াড়ের সংখ্যা কমাতে হবে এবং লোকাল প্লেয়ার ড্রাফটিংটাও আমার কাছে কেমন যেন মনে হয়েছে আর কি যে আগে যেভাবে লোকাল প্লেয়ার লিস্টেড হতো এবার সেটা আমি পাইনি এই জিনিসগুলো ছোটখাটো ব্যাপার কিরকম লোকাল প্লেয়ারের বিষয়গুলো আগে আপনার পারফরম্যান্স ভিত্তিতে আপনার প্রিমিয়ার লিগের পারফরম্যান্স আর আদার পারফরম্যান্স ভিত্তিতে লিস্টেড হতো কিন্তু এবার দেখা গেল ইফ আই নট রং যে সেটা বোধ হয়নি যে কারণে হয়েছে কি যেন কোনো ভাবে যার খুশি মতো যে কোনো প্লেয়ারই চলে আসার একটা সুযোগ হয়েছে এবং অ্যাজ এ রেজাল্ট যা হবার মানে লোকাল খেলোয়াড়ের কোয়ালিটিও আমি মনে করি ফল করেছে অপরিচিত হয়তো আমরা না অপরিচিতটা বড় জিনিস না যেমন এইখানে এক একমত আমি পোষণ করছি না রাজশাহী কিংসে একজন নতুন পেসার আবিষ্কৃত হল সিলেটের নামটাও খেয়াল আসছে না হাতুরা সিং যাকে সুযোগ দিয়েছিল সে তো আসলে কোনো কিছুই কোন লীগ কোথাও খেলেনি জাস্ট নেট প্র্যাকটিস থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে হতে পারে যেমন এই যে এখন তাইজুল অত্যন্ত ভালো খেলতেছে তাইজুল কোন কিছুই খেলেনি কখনো এটা আমার ফার্স্ট আসরে ইয়ে থেকে নাটোর থেকে তাকে তুলে নিয়ে আসা হয়েছিল তো এটা হতে পারে কিন্তু যে ব্যাপারটা এটা তো কেমন হতে পারে পঞ্চাশটা খেলোয়াড়ের ভিতরে দুটো প্লেয়ার হতে হতে পারে পঞ্চাশটার ভিতরে আমার প্রয়োজন হলো আটচল্লিশটা আটচল্লিশটাকে পেতে হলে আমার ট্রেডিশনাল পলিসিতে যেতে হবে তো ট্রেডিশনাল পলিসি বলতে যে লিগ এবং কারা ভালো পারফর্ম করছে তাদেরকে আমার ট্রাফটিকে আনতে হবে এটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি আচ্ছা হীরা ভাই আপনাদের আপনি তো বোর্ডে ছিলেন অনেকদিন আসলে একটা আপনি তো চোখের সামনে দেখেছেন ডেভেলপমেন্টের জায়গাগুলো আমি যদি ভুল না করি দুই সালে যুব বিশ্বকাপ হওয়ার পরে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ হওয়ার পরে বাংলাদেশে যে নয়জন প্লেয়ার বাংলাদেশে প্রায় ৬ সাত বছরের প্রতিনিধিত্ব করেছিল এবং বিপিএল আসার পরেও আমরা বেশ কিছু প্লেয়ার দেখেছি আসলে ওই পাইপলাইনের ওই জায়গাটা কি আসলে স্মুথলি স্ট্রং হচ্ছে আমরা যদি বিপিএল এর টিমগুলোর জায়গায় বিশ্লেষণ করি এবং ন্যাশনাল টিমের আমাদের টিমটাকে বিশ্লেষণ করি আমরা যদি ন্যাশনাল টিমের কথা চিন্তা করি বিপিএল দিয়েছি সেটা কিন্তু ধরা যাবে না বিপিএল ইজ এ কাইন্ড অফ গেম ইস এন গেম শর্ট ভার্সনের গেম বোলিং করে একটা বোলার হি ক্যানট ডু এনিথিং আউট অব দা রাইট আমাদেরকে এখন কনসেন্ট্রেট করতে হবে হাউ টু ডু ওয়েল ইন আওয়ার টেস্ট ম্যাচেস যেটা আমরা সাউথ আফ্রিকায় রিসেন্টলি ফেল এবং সেটার জন্য যেটা আমাদের কর্তব্য সেটা হল এনসিএল এবং বিসিএল ইট হ্যাজ টু বি কম্পালসারি ফর এভরি কন্ট্রাক্টেড প্লেয়ার টু প্লে ওরা যদি তখন বাইরের কোন খেলা থাকে পেপারেও দেখলাম যে বাইরের কোন খেলা যদি থাকে বেশি পারমিশন ক্রিকেট বোর্ড দেবে না তাতে হবে কি ওদেরকে চার দিনের ম্যাচে যদি আমরা না খেলি হাউ ডু ইউ এক্সপেক্ট ফাইভ ডে টেস্ট ম্যাচে চার দিনের ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা ইন্ডিয়াতে খেলে থাকে রঞ্জি ট্রফি হয় ওদের অনেক অনেক তিন চারটা ফার্স্ট ক্লাস ট্রফি হয় সুতরাং এটা ইমপ্লিমেন্ট করছে এবং অ্যাবাউট ইট যেটা শোনা যাচ্ছে এবং যেটা ক্রিকেটকে স্প্রেড করাবোর জন্য যেটা সিরিয়াসলি যাচ্ছে এই দুটা কাজ যদি সিরিয়াসলি করতে পারে আই থিঙ্ক্রিকেট উইল আমার প্রশ্ন যেটি আসলে অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে ধরেন এ এর হয়তোবা একটি জাতীয় লীগ বন্ধ হয়ে গেল এই ধরনের একটা বিষয় বিসিএল বন্ধ হয়ে গেল না আমাদের ক্যালেন্ডারটা সেরকম করতে হবে যাতে একটার সাথে আরেকটা ইন্টারঅ্যাক্ট না করে সেই গ্যাপটা বের করতে হবে এর মধ্যে আবার আমাদের সিরিজও হচ্ছে আবার এ সিরিজও হচ্ছে কিংবা হোম সিরিজও হচ্ছে বাট উই মাস্ট সি যে আমাদের টপ প্লেয়াররা কিন্তু যাতে ফোর ডে ম্যাচেসগুলি এভ করার টেন্ডেন্সি যাতে না থাকে এখনও দেখেছি যে ওরা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে হয়তো এনসিএল কিংবা বিসিএল দুটা ম্যাচ খেলেছে যদি আপনি খেয়াল করেন এটা বর্তমান সরকার যে সরকার তার আর নমুনা আমি এখানে আমার তো মনে হয় প্রায় সাড়ে তিনশো উপজেলাতে আমি জেলা উপজেলাতে তুমি খেয়াল করলে দেখেডিয়াম হয়েছে এখন এই স্টেডিয়াম যে হয়েছে এটাকে তো আমার কাজে আনতে হবে সো জেলা ক্রিকেট সংস্থায় যে তোমার ক্রিকেট চালু করা হবে সেটাকে এমন একটা ফর্মেটে আনতে হবে যে ডেফিনেটলি যেন উপজেলা লেভেল থেকে টিম আসে দ্যাট মিনস ওই জেলা শহরেরই পাঁচ সাতটা দশটা ধনাঢ্য ব্যক্তি তার ক্লাব করে ফেললো সেই ক্ষেত্রে কিন্তু কাজ হবে না তাহলে হবে কি তোমার উপজেলার মাঠগুলো যেটা সরকার করেছে সেই মাঠের কার্যকারিতা যেমন কাজ করবে পাশাপাশি আরো অধিক অধিক এবং অধিক খেলোয়াড় তৈরি হবে বলে আমি বিশ্বাস করি কারণ এটা তুমি কল্পনা করতে পারো না যে প্রায় তিনশো বা তিনশোরও অধিক স্টেডিয়াম অলরেডি নির্মিত এবং নির্মীয়মান অবস্থা আছে এইটাকে ডেফিনেটলি জেলা ক্রীড়া সংস্থার সাথে এই জায়গায় কি কোন সমন্বয়ের অভাব আছে কিনা আমরা যদি বাস্তবতার জায়গায় দেখি যে হয়তোবা যদি আমাদের ক্রিকেটটাকে বাইরে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে জেলা যে অনেক স্টেডিয়াম আছে কিছু কিছু স্টেডিয়াম আছে খুবই ভালো আবার কিছু কিছু জেলা স্টেডিয়াম আছে সে জায়গায় অনেক সময় মাঠ খেলার অনুপযোগী ঘাস বড় সেখানে গরু চরছে এরকম অনেক দৃশ্যই আমরা দেখতে পাই বিভিন্ন সময় আমরা যদি আমাদের প্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন সময় খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারি আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে এনএসসি এবং হচ্ছে কি সংশ্লিষ্ট জেলা ক্রিয়া সংস্থা সবগুলোর একটা সমন্বয়ের অভাব আছে ধন্যবাদ আমি আসলে ম্যানা পজিটিভ কোন নেগেটিভ চিন্তা আমি করি না থাকলে থাকতে পারে নাও পারে ব্যাপারটা হলো আমি যেটা বললাম এরকম আরো পজিটিভ কিছু চিন্তা ভাবনা করে যদি আমরা পিছনের কথা চিন্তা করলে কোন লাভ নেই সামনে এগোতে হবে এবং সমন্বয়হীনতা যদি থেকে থাকে সমন্বয় করে নিতে হবে করে নিতে হবে একটা জিনিস ভুল মানুষই করে আর এখানে একটা জিনিস আমি তোমাকে বলতে চাই যেমন অপ্রাসঙ্গিকভাবে একটা জিনিস বলতে চাই তোমাকে এবং এই সুযোগটা আমি নিতে চাচ্ছি যে আমি বাংলাদেশ ব্রিজ ফেডারেশন প্রেসিডেন্ট ব্রিজ হচ্ছে পৃথিবীতে মাইন্ড গেমের ভিতরে সর্বশ্রেষ্ঠ যদি দাবাকে বলা হয় ব্রিজ হয়তো দ্বিতীয় আর ব্রিজ যদি এক নম্বর হয় তাহলে দাবা হবে দ্বিতীয় একটা এখন কারো কারো দৃষ্টিতে কোনটা কিন্তু বাংলাদেশে ব্রিজের এতটাই একটা নেগেটিভ ইম্প্যাক্ট যে এশিয়া কাপ ব্রিজ বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে এত বড় একটা ইভেন্ট কিন্তু আমি স্পন্সর পাচ্ছি না কেন এই প্রসঙ্গটা তুললাম এদিক দিয়ে কিন্তু বিসিবি ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে ক্রিকেটের তুমি যদি একেবারে উপজেলা লেভেল লিগ করতে চাও তোমার স্পন্সারের কিন্তু সমস্যা কারণ আর কিউ আপ এখন বিসিবির চয়েস ব্যাপার আমি এক্স কে নেব না ওয়াই কে নেব না কাকে নেব কি সমাচার সো আমার যেহেতু ফান্ডিং এর কোন প্রবলেম নেই এখন শুধু প্রয়োজন হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল এন্ড এক্সিকিউশন এবং এটা তোমার ডেফিনেটলি উপজেলা লেভেল থেকেই আনতে হবে কেন উপজেলা লেভেল থেকে আনতে হবে কারণ আমার ইনফ্রাস্ট্রাকচার অলরেডি হয়ে গেছে কেননা তুমি মধ্যে খেয়াল করেছো আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় উনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোন একজন ক্রীড়ামন্ত্রী ভিন্ন দেশ থেকে পুরস্কার পেলেন শ্রেষ্ঠ যুব ক্রীড়ামন্ত্রী হিসেবে এখানে তার তত্ত্বাবধানে প্রায় তিনশো সাড়ে তিনশো স্টেডিয়াম নির্মিত হয়েছে এবং নির্মান আছে এইটাকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দান কিন্তু আলটিমেটলি এক্সিকিউটেড বাই দা শ্রী বীরেন একটু এরিয়াকে ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাতে হলে এই উপজেলা স্টেডিয়ামগুলোকে লিংকেজ করতে হবে জেলা ক্রীড়া সংস্থার সাথে এই যে বিষয়টি মোহন ভাই বললেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু একটা খুব ভালো জিনিস করছে বিকজ দে আর রিচ ক্রিকেট বোর্ড ইজ ভেরি রিচ এবং ক্রিকেট বোর্ড কিন্তু হকিকেও ফাইন্যান্স করেছে আপনারা জানেন রিসেন্টলি রোহিঙ্গাতে গিয়েও সেখানে অনেক এবং আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড ওন মাইন্ড গিভিং সাম ফান্ড ব্রিজ যেটা হতে যাচ্ছে বাংলাদেশে পাপন ভাই ইজ এ ভেরি কোয়ালিটি এক্সিকিউটিভ হি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং ইজ আই এম শিওর ওনাকে যদি রাইটলি এটা অ্যাপ্রোচ করা হয় সর্বোপরি আমরা প্রত্যাশা করি যে বিপিএল যেভাবে চলছে সামনের দিকে গোছানো একটি টুর্নামেন্ট হচ্ছে সামনে আরো হবে এবং দেশি ক্রিকেটাররা নিজেদের ভবিষ্যতে আরো পারফর্ম করার সুযোগ পাবে এই আমাদের প্রত্যাশা থাকলো আজকের অনুষ্ঠানে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মোহন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং হীরা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আসার জন্য ধন্যবাদ দর্শক আপনাদেরকেও এতক্ষণ কষ্ট করে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আজকের অনুষ্ঠান এই পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার অগ্নিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ